স্বাগত চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর আজ 15 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশে করোনা ভাইরাস শনাক্তের 710তম দিন আজ 874টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা করা হয়েছে 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 10879টি এখন পর্যন্ত মোট কল 3,31,13,777টি 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 34,175টি 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 34,458 জনের এ নিয়ে মোট নমুনা পরীক্ষা 1,30,64,245 জনের 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 4,746 জন এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত 19,19,102 জন 24 ঘন্টায় শনাক্তের হার 13.77%। শুরু থেকে পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত গড় শনাক্ত 14.69%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 11,417 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 17,03,309 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 88.76%। 24 ঘন্টায় মারা গেছেন 34 জন। এদের মধ্যে পুরুষ 21 জন এবং নারী 13 জন। এ নিয়ে করোনা ভাইরাসে সর্বমোট মৃত্যু হয়েছে 28,872 জনের শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.50%। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 186,921 জন। বিভাগওয়ারি গত 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা ঢাকা বিভাগে 3,483 জন, চট্টগ্রাম বিভাগে 489 জন, রাজশাহী বিভাগে 216 জন, খুলনা বিভাগে 141 জন, সিলেট বিভাগে 100 জন, বরিশাল বিভাগে 106 জন, রংপুর বিভাগে 143 জন ও ময়মনসিংহ বিভাগে 68 জন শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 2,195 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 3,799 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 87,186 জন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 681 জন। গত 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 1,311 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 58,069 জন। সুরক্ষা অ্যাপে টিকার জন্য নিবন্ধন করেছেন 9,03,64,505 জন। প্রথম ডোজের টিকা নিয়েছেন 10,09,11,021 জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 7,14,75,721 জন এবং তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন 26,94,520 জন। জানিয়ে দিচ্ছি বহির্বিশ্বের করোনা পরিস্থিতির খবর। করোনা ভাইরাসের বিধিনিষেধের প্রতিবাদে ব্রাসেলসে বিক্ষোভ হয়েছে। করোনা ভ্যাকসিন ও মাস্ক বাধ্যতামূলক করার প্রতিবাদে নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনের বাইরেও বিক্ষোভ হয়েছে। ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ দমনে জরুরি পদক্ষেপ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট মৃত্যু 58,46,000 ছাড়িয়ে গেছে। আক্রান্ত শনাক্ত 41,43,00,000 ছাড়িয়েছে আর সুস্থ হয়েছেন 33,64,00,000 বেশি মানুষ। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।